नमस्कार अर्गेनिक खेती अहोमर प्रिय दर्शक सकल आपनालोकक स्वागतम जानाइछो आरो मय मुनिन्द्रय आजि आपनालोकक देखुवाबोल लैछो हाइड्रोडोनिक पद्धतिरे केनेक धरनत खा हेटी करि घरते सुन्दरभावे भूपालन करबो पारि आमी तार आगत किछु आपनालोकक केने धरन आमी हाइड्रोपोनिक पद्धतिरे खा माने प्रस्तुत करिछु मय आर हेतु आपनालोकक देखुवाइछु आहकसुत आमी किछु साइल আপনালোকে সব ইমান ধুনিয়াকে সুন্দর কই মই খা প্রস্তুত করিছো গরু খোয়ার কারণে এলাকা মই গোপালন মানে করিছো ঘরতে বহুত সামান্য কষ্টরে গোপালন মই করিবলৈ চেষ্টা করিছো এনে ধরনে মই হাইড্রোপনিক পদ্ধতিৰে খা আৰম্ভ কৰিছো আপোনালোকে কৰিব পাৰিব কেনেকে কৰিব পাৰিব আপোনালোকক মই দেখুৱাম আমি কেনেকে সিস্টেমত কৰিছো আৰু কিছু অংশ চাই লওক এনেকুৱা ধৰণৰ খা হেতি এইবিলাক চাই লওক এনেকুৱা ধৰণৰ খা হেতি আমি কৰিবলৈ এই গৰু খোৱাৰ কাৰণে কৰিছোঁ আপোনালোকে এনেকুৱা গোপালন কৰাৰ কাৰণে এনেকুৱা খা হেতি কৰিব পাৰে কেনেকৈ কৰিব পাৰে আপোনালোকক দেখুৱাম বলক আমি তালৈকে গুচি যাওঁ আমি প্ৰথমে কি কৰিম এনেকৈ আমি বীজখিনি লৈ লৈছোঁ এইখিনি আপোনাৰ মাকৰ বীজ হওক বা ঘাঁহৰ বীজ যি নহওক আপোনাৰ প্ৰথমে আমি লৈ লৈছোঁ আৰু এইখিনি বস্তু আমি কি কৰিম ইয়াতে এই পানীত আমি তিয়াই দিছোঁ বারো ঘন্টা তিয়াই রাখিছো পানীত বীজখিনি শেষ হয়ে যাব তেতিয়া আমি কি করিম এনেকুৱা এটা মৰাপাতৰ বস্তা লৈ আমি মৰাপাতৰ বস্তা ভিতৰত ৰাখিব পাৰে মই যিহেতু কম বীজ কৰিছোঁ গতিকে আপোনালোকে এনেকৈ তৰাই লৈ বাৰ ঘণ্টা যেতিয়া হৈ যাব এদিন পাৰ হৈ যাব আমি কি কৰিম বাৰ ঘণ্টাৰ পিছত এনেকৈ আমি বীজখিনি এনেদৰে আমি দি লওঁ চাই ল'ব এনেদৰে আমি বীজখিনি আমি ইয়াতে দি লওঁ এনেদৰে আমি বীজখিনি দি লওঁ সুন্দরভাবে আমি দি গৈছো বীজখিনি আমি গোটেইখিনি বীজ আমি এনেদরে দি যাম দি যাওয়ার পিছত কি করিম আমি এখেতে আমি এনেদরে বস্তাত লৈ এনেদরে কি করেছো এনেকে এনেদরে এনেদরে আমি এদিন রাখি দিম এদিন রাখার পিছত কি হব ইয়াতে গজালি ওলাব কেনেদরে গজালি ওলাইছে আহক আমি দেখুৱাম এটা বস্তাত দিয়া আছে আমি গজালি কি ধরনের ওলাইছে আমি যিটো গজালি ওলাই এদিন এনেকৈ ৰখাৰ পিছত এনেদৰে গজালি ওলাইছে কেনেকৈ গজালি ওলাইছে আপোনালোকে চাই ল'ব এনেদৰে গজালি ওলাইছে চব এনেদৰে ঘাঁহৰ বীজবিলাক গজালি ওলাইছে আপোনালোকে দেখিছে আৰু এই গজালি ওলোৱা বীজখিনি আমি কি কৰিম আমি এই গজালি ওলোৱা বীজখিনি আমি এনেকুৱা ট্ৰেট আমি সাজি লওঁ কেনেদৰে সাজি লওঁ আপোনালোকক দেখুৱাইছোঁ এনেকৈ পাতলকৈ আমি সাজি লওঁ এনেধরনের আমি পাতলকে খাজি লম ট্রেখনত এনেধরনের খাজি লম পাতলকে এদিনের আমি গাবদি রাখা বীজ গজালি লওয়া বীজ আমি এনেধরনে আমি খাজি লম এনেধরনের আমি খাজি লব সাইডত আমি পাতল পাতলকে আমি খাজি লম ধুনিয়া ধরনের পাতল পাতলকে আমি খাজি লম এনেধরনের পাতল পাতলকে খাজি লম এনেধরনের আমি পাতল পাতলকে খাজি ললো এনেধরনের আমি ধুনিয়াকে
আমি পাতল পাতলকে খাজি ললো। এই খাজি লওয়া বীজখানি আমি কি করিম এতিয়া, ইয়াতে এখন আমি কাপড় দিম, কটনের কাপড়, এনেকুয়া ধরনের কটনের কাপড় এনেকুয়া ধরনের আমি দিম। কটনের কাপড় দিয়ে দিছো, দেখিছে এনেকুয়া ধরনের আমি কটনের কাপড় দিল। যে আমি ট্রেটো কি করি আমি বলো, আমি তালকে লই যাও, আমি ট্রেটত কি করি আছো। আমি কি করলো, এনেকে আমি ট্রে এখন আনি আমি ইয়াতে সজাই দিলো, এনেকুয়া সজাই দিল, এনেধরণে আমি সজাই দিলো। যে আমি ইয়াতে কি করি পানি দিম, পানি পানি আপনাদের মানে কেনেকুৱা সিস্টেমত দিব পারে, আপনার মটরেও দিব পারে, আর আপনার যদি মটরে কেন সুবিধা নাই এনেকুৱা গাড়িরও আপনার পানি দিব পারে, এনেকুৱা পানি দিম আমি। আপনার দেখিছে পানি দিছো, এনেকুৱা আমি পানি দিম, স্প্রে করিম পানিটো। এনেকে কাপড় দিয়া কারণটো হল, এক নম্বর পানির যে জীব জীবিকে থাকে, আর দুই নম্বর কারণটো হল মানে কি দ্বিতীয় মানে ঘাঁহর বীজ থাকে সেইটো মানে খুব নালাগে, একেলগে তার মানে খুব নালাগে, এনেকে ধরনের আমি পানি দিম। গতি এনেকে ধরনের আপনাদের ঘাঁহর খেতি করব পারে। আপনাদের এ সব এয়া তিন দিনের ঘাঁহ, আমি তিন দিনের আজি কাপড় উঠাই দিছো, এ চাই লো, এ তিন দিনের ঘাঁহ হয় এনেকুৱা। আর এইটো হল আপনার দুই দিন হল, এইটো ঘাঁহ এইটো দুই দিন হয়েছে, এইটো যোৱাকালি করা, যোৱাকালি বনাইছিল, আর এইটো আপনাদের দেখে হল এইটো আজি করলো। এনেকুৱা ধরনের আপনাদের কি করব, দহ দিনত আপনাদের এবার এটা বেদর পর দহ দিনত আপনাদের এনেকুৱা ঘাঁহ খুব পাৰিব। গতিকে আপনাদের এটা কাম করব, দহ দিনত এনেকুৱা আপনার দহন বেদ যদি থাকে, ট্রে থাকে, তেতিয়াহলে আপনারা সিরিয়ালি এনেকুৱা ধরনের করব পাৰিব। ডেইলি আপনাদের করো, এটা বেদ উঠি যাওয়ার পিছন নেক্সট এটা বেদ, এনেকুৱা ধরনের আপনাদের গরু ঘরতে ধুনিয়া ধরনের করব পাৰে। গতিকে আমি দেখাম এতিয়া গরু কেনেকুৱা খোৱা রুচি, গরু কেনেকুৱা খোৱা রুচি আমি তেনেকুৱা দেখাম বলো। এয়া আমি দেখাম গরু কেনেদরে ইয়াত খায়, আমি দেখাম গরু কিমান খোৱাৰ কারণে আগ্রহ। এই সব এই সুন্দরভাবে হাইড্রোপনিক পদ্ধতি করা খাওয়ার খেতে আপনাদের সব একো ধরনের মাটি দিয়া নাই, একো ধরনের মাটি নাই, এনেকুৱা ধরনের আমি খা খেতে করে মানে গরু পালন করছো, মাটি কোনো ধরনের মাটি দিয়া নাই। চাও ক্যামেরা করে দেখাব, এই সব কোনো ধরনের ইয়াত মাটি দিয়া নাই, আর গরু ইমান ধুনিয়াকে খায় আপনাদের সব। এইটো পদ্ধতি বললে আপনাদের মানে কি যেহেতু দানা আছে, দানাটো বহুত কম পরিমাণে খায়, আর গরুর পোস্তটা খুব ধুনিয়া হয়। গতি এনেধরনের আপনাদের ঘরতে হাইড্রোপনিক পদ্ধতি খা খেতে করে এনেদরে খুব পারে। সব ধুনিয়া ধরনের খাইছে, এনেক খুবলে গরুর গাখির বৃদ্ধি হয়, প্লাস পোস্তা হয়। মই আপোনালোকক দেখুৱালো হাইড্রোপনিক পদ্ধতিৰে খা খেতি। গতিকে এনেকুৱা ধৰণৰ আপোনালোকেও ঘৰতে ধুনীয়াকৈ গোপালন কৰিব পাৰে, ঘৰৰ ভিতৰতে আবদ্ধ কৰি মানে খেৰ আৰু এনেকুৱা কেঁচা ঘাঁহ আপোনাৰ ঘৰতে পোষ কৰিবলৈ পাৰিব পাৰে। আৰু আপোনালোকে চাওক, মই মাত্র দেড় কিলো ঘাঁহ মানে কি গুটি বীজ পিয়াইছিল, আর ইয়ারপরা ওলাইছে মিনিমাম 12-13 কিলো ঘাঁহ ওলাইছে। গতিকে আপনারা ঘরত এনেদরে গো পালন করব পারে। এইখিন মই মুনীন্দ্রনাথ আপনাদের বিদায় মাগিছো। যদি আপনাদের তেনেকুৱা ভিডিওটা ভাল লাগিল আপনারা লাইক করব, শেয়ার করব, ধন্যবাদ, নমস্কার। এইখিনিতে আপনাদের জনবলৈ পাই খুশি হয়েছো যে নিচে সৰু ল'ৰা ভাতৃপ্ৰতিম ঋতুনাথ তেওঁ এতিয়া নতুনকৈ চেনেল আৰম্ভ কৰিছে আসামিজ কভাৰ ডেন্স। গতিকে আহকচোন, তেওঁ কিবা ক'ব বিচাৰিছে আপোনালোকৰ সন্মুখত। নমস্কাৰ, আমি নতুনকৈ ইউটিউবত কভাৰ ডেন্স আৰম্ভ কৰিছোঁ। দাদাক যেনেকৈ আপোনালোকে ছাপৰ্ট কৰিছে আমাকো যাতে সেনেকৈ ছাপৰ্ট কৰে। দাদাৰ ডেছক্ৰিপশ্যন বক্সত আমাৰ চেনেলৰ লিংক দিয়া আছে, তাত গৈ কিনে আমাৰ ভিডিঅ'টো চাব পাৰিব, লগতে আমাৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি আমাকো যাতে আগুৱাই যোৱাত সহায় কৰিব। ধন্যবাদ।